हेलो फ्रेंड्स, वेलकम बैक टू दि चैनल रोशना तृप्ति बाय प्रिया। आमी प्रिया आज के आबार चले एसेछि आपनादेर जोन्नो एकटा दुर्दान्त स्वादेर निरामिष रेसिपी निये। साधारणत आमरा बाड़ीते पटलेर झोल बा झाल खेई थाकी, किन्तु आज के आमी आपनादेर साथे शेयर करब एकदम अन्य रकम एकटा रेसिपी, पटल आलुर घंट। এই পটল আলুর ঘন্ট বানাতে আমার কি কি লাগছে আসুন একবার দেখে নিই। প্রথমেই আমার লাগছে 500 গ্রাম পটল, আমি এইভাবে কেটে রেখেছি। লাগছে আমার দুটো মিডিয়াম সাইজের আলু, আমি এইভাবে কেটে রেখেছি। আর লাগছে 3 টেবিলস্পুন গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটাই কিন্তু এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট। এছাড়াও আমার লাগছে 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ, 1টা গোটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 1/2 কাপ চপ টমেটো, হলুদ গুঁড়ো, 2 টেবিলস্পুন গোটা জিরে, আদা আর 5টা কাঁচা লঙ্কা, আর 1 টেবিলস্পুন কাঁচা বাদাম আমি পেস্ট করে নিয়েছি। আর লাগছে আমার নুন, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি, 5 টেবিলস্পুন সরষের তেল, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে আমি ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি আগে একটু ভেজে নেব, এই কারণেই তাতে তরকারিতে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি নেড়েচেড়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এই সময় আলুটা একটু ভেজে নিলে আলুর কাঁচা ভাবটাও চলে যায় এবং তরকারির ফ্লেভারটা আলুটা প্রপারলি অ্যাবজর্ব করতে পারে। প্রায় মিনিট খানেক ধরে ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই কড়াইতেই আমি আরও 2 টেবিলস্পুন সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও আমি আগে ভালোভাবে ভেজে নেব। এই পটল আলুর ঘন্টটা তৈরি করতে গেলে কিন্তু এই আলু আর পটল দুটোকে প্রপারলি ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2-3 ধরে আমি পটলটাকে এইভাবে ভেজে নেব। পটল ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে, তাই ভালোভাবে ধৈর্য ধরে কিন্তু পটলটা ভাজতে হবে। পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, আরও কিছুটা আমি ভেজে নেব। পটলগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। এই কড়াইতেই আমি আরও 2 টেবিলস্পুন সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিলাম 2টো তেজপাতা, গোটা জিরে আর ক্রাশ করে রাখা গোটা গরম মশলাগুলো। এবারে 30 সেকেন্ড মতো এগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি চপড টমেটোগুলো। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে আমি একটু ভেজে নেব।
মিনিট খানেক এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা বাদামের পেস্টটা। আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল এতে অ্যাড করে দিলাম, এতে মশলাটা কষাতে আমার সুবিধা হবে। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিনিটখানে কষিয়ে নেব আমি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এই মশলাগুলো কষাতে একটু টাইম লাগবে, তাই আমি অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটা কষাচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলাটা থেকে কিন্তু অল্প অল্প তেল রিলিজ করছে। এইভাবে প্রায় মিনিট 10 আমি মশলাটাকে কষি নিয়েছি। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। আলু আর পটলটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষাবো। ভেজে রাখা আলু আর পটলগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারগুলো আলু পটলের মধ্যে যায় প্রপারলি। এইভাবে সব কিছুকে আমি ভালোভাবে আরও মিনিট খানেক ধরে কষিয়ে নেব। এই সময় আমি আরও কিছুটা নুন স্বাদ অনুযায়ী এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে আমার আরেকটু নুনের প্রয়োজন ছিল তাই আমি অ্যাড করলাম। ভালোভাবে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল কিন্তু এর মধ্যে অ্যাড করবেন না, তাহলে কিন্তু তরকারির টেস্টটাই পাল্টে যাবে। জলটা দিয়ে আমি ভালোভাবে তরকারিটাকে আরেকবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে গেলে এবারে আমি ঢাকা চাপা দিয়ে পটল আর আলুটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 5 পর আমি ঢাকনাটা তুলে একবার দেখব, ঝোলটা কিন্তু ফুটছে এবং আলুটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। পটল এবং আলু দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে চালটা অ্যাড করতে হবে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে আবার মিনিট 5 জন্য এটাকে ফুটতে দেব। মিনিট 5 হয়ে গেছে, এবার আমি দেখে নেব চালটা কিরম সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি, আর আমি অ্যাড করব 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা, আর লাস্টলি আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ভালোভাবে আরও একবার আমি নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবারে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখব। পটল আলুর ঘন্ট কিন্তু আমার একদম রেডি, গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে কিন্তু বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন এরকম রান্নার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।